বিরতির পর স্বাগত। রেলের ধাক্কায় প্রাণ গেল এক বন্য দাতাল হাতির, কিন্তু অবাক করার মতো বিষয় যে হাতির মৃত্যুর পর আচমকাই উধাও হয়ে যায় একটি মহামূল্যবান দাঁত, অর্থাৎ হাতির দাঁত এক প্রকার উধাও। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়াবুড়া মহকুমার অন্তর্গত ডিএম পাড়া রেল লাইন সংলগ্ন এলাকায়। এবার এই ঘটনায় প্রশ্ন জন্মাতে শুরু করেছে যে রেলের ধাক্কায় তো মৃত্যু বন্যদাতাল হাতির, তবে সঙ্গে সঙ্গে কিভাবে সেই মহামূল্যবান হাতির দাঁত উধাও, তবে কে নিয়ে গেল, এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্তে নেমেছে। মূলত দৈত্যকার বন্যদাতাল হাতির মৃতদেহকে ঘিরে রহস্যজনক ভাবে উধাও মূল্যবান একটি দাঁত, এবং সে বিষয় নিয়ে পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। পরানীপুর কোপারেটিভ এলাকার ডিএম পাড়া স্কুল সংলগ্ন রেল রাস্তার পাশে আমাদের কাছে একটা খবর আছে, এখানে হাতি ফিরে রয়েছে। তারপর আমরা আসছি, আর দেখলাম হাতিটা ফিরে রয়েছে, ঠিকই মারা গেছে। এটা দেখি বড় না ছোট না, সম্ভবত মিডিয়াম হইতে দেখতে মিডিয়াম লাগে। কোন সময় ঘটনাটা? ঘটনাটা তো আমরাও কইতে পারি না, হয়তো সম্ভবত রাত্রে হয়েছে, কারণ আমরা সকালে খবর পেয়েছি, খবর পাই আমরা আসছি দেখছি। হাতির দলটি কোন দিকে আছে? ওখানে আশেপাশে দল আছে, আমরা শব্দ পাইছি আশেপাশে আছে। কতগুলো আছে দেখছি না ঠিক, জঙ্গলে আছে ওখানে। কতগুলো হাতি এই এরিয়াতে আছে মনে হয়? ওখানে 5-6টা তো থাকবই। এটা একটা হাতির দাঁত দেখলাম নাই, আমরা এ পাইছি না, আমরা অনেক খোঁজাখুঁজি করছি পাইছি না, একটা আছে একটা নাই। আপনার নাম? তপন শাহ, বিটু বিশ্ব তেলিয়ামুড়া। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকদের বক্তব্য, মূলত রীতিমতো রহস্য জন্মাতে শুরু করেছে। একদিকে হাতি তারা অভিযান চলছে, এবং সেই হাতি তারা অভিযানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এবং এর কয়েকদিন যেতে না যেতে এক দৈত্যকার বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয় তেলিয়ামুড়া ডিএম পাড়া রেল লাইন সংলগ্ন এলাকা থেকে। যদিও এই দৈত্যাকার বন্য হাতির মৃতদেহটি উদ্ধারের পর সংশ্লিষ্টরা দেখতে পায় হাতির দাঁত নেই, কে বা কাহারা সেই হাতির দাঁত নিয়ে গেছে এমনটাই কিন্তু অভিযোগ। এখন দেখার বিষয় যে পুলিশ তদন্ত করে কি বের করতে পারে। গোটা বিষয়টি পুলিশ ইতিমধ্যেই একটা রিপোর্ট হাতে নিয়ে তদন্তে নেমেছে বলে জানা গেছে। এখন দেখার বিষয় যে পুলিশ আধিকারিকরা গোটা বিষয় নিয়ে কি বলে। তেলিয়ামুড়ায় এই ঘটনাটি ঘটেছে রেলের ধাক্কায় মৃত্যু সেই বন্যদাতাল হাতির রীতিমত এলাকায় চাঞ্চল্য। দুর্ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু গোটা বিষয়ে নিয়ে তদন্ত শুরু করেছে, এবং প্রত্যেকেরই জানা যে রেলের দুঃখিত হাতির দাঁত অত্যন্ত মূল্যবান একটি জিনিস, তাই হঠাৎ করে সেই দাঁত কোথায় উধাও হবে। পুলিশ বলছে বা অন্যান্যরা বলছে যে গোটা জায়গাটি তারা খতিয়ে দেখেছে, তল্লাশি চালিয়েছে, কিন্তু কোনোভাবেই সেই দাঁতটি উদ্ধার করা হয়নি, অর্থাৎ দাঁতটি সেই জায়গায় নেই। তবে কোথায় গেল সে বিষয় নিয়েও কিন্তু এখন জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।